সন্তানের বয়স বড়জোর 7-8 দিন হবে। তাদের শরীর থেকেও দুধের গন্ধ এখনো যায়নি, অথচ এমন সন্তানই চলে যাচ্ছে মাকে ছেড়ে, আর নিয়ে যাচ্ছে এক কসাই, গন্তব্য কসাইখানা। কিন্তু মায়ের মন মানে কিভাবে? তাই তো সন্তানকে নিয়ে যাওয়া গাড়ির সাথে সাথেই দৌড়াচ্ছে মা। সত্যি হৃদয় বিদারক দৃশ্য। কিন্তু গাড়ির গতির সাথে কি আর পারা যায়? না পেরে হুমড়ি খেয়ে পড়ে গেল মা। এখানে মা হলো গাভী আর সন্তান হলো বাসুটি। ঘটনাটি নিউজিল্যান্ডের। সেই গরুর নাছুর দৌড় দেখে অনেকেরই চোখে জল এসেছে। এই ভিডিওটি আবারও প্রমাণ করে দিয়েছে যে মা তো মাই, মানুষের মতো ওদের অনুভূতিও একই রকম। কিন্তু কসাইখানার মালিকদের এমন আবেগ দুর্বলতার আর কি দাম আছে? তাই নিউজিল্যান্ডের একটি ফার্মের গরুদের এমনই অবস্থা হয়। চোখের সামনে দেখতে হয় দুগ্ধপোষ্যের দুর্দশা। খাঁচায় পুড়ে ছোট ছোট বাছুরগুলিকে মাংস ব্যবসায়ীরা গাড়িতে চাপিয়ে নিয়ে যায় অনেক দূর, আর হাঁপাতে হাঁপাতে মা আর কতটাই বা দৌড়াতে পারবে? ভিডিওটি প্রকাশ করেছে নিউজিল্যান্ডের পশুপ্রেমীদের একটি সংগঠন। তারপর থেকেই ভাইরাল হয়ে পড়ে ভিডিওটি। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।